সরলা সরলা, একে দিদি গলায় কি হলো? আর বলো না, গলার আর কি দোষ, একা একা এত বড় সংসারে জল ঠেলা সে কি মুখের কথা? গলায় ব্যথা, মাজায় ব্যথা, পায়ে ব্যথা, কবজি দুটো যেন হাত থেকে খুলে চলে যাবে। সত্যি দিদি, যা চাপ তোমার, আর মেয়েটা তো কিছুই পারে না। আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো বাপু, রান্না করা, কাপড় কাচা, কুটনো কাটা, ঘর গোছানো কোনোটা যদি তোমার মেয়ে করতো, আমার মেয়ে দেখে দেখে একটু হলেও শিখতো, অন্তত নিজের জলটা নিজে গড়িয়ে খেত। চালুনির পদঝর করে, চালুনি আবার ছুঁচের বিচার করে। কে বিড়বির করছোলা? না 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 না, ওই কি রাঁধবো সেটা ভাবছিলুম। রান্না তো বাপু সোজা জিনিস, এদিকে আমার মনের জ্বর, রান্না করব নাকি তাকে সময় সময় ওষুধ খাবো, কোন দিকে যে যাই? তোমার অনেক জ্বালা যন্ত্রণা বলো। ও চুর, সব সমস্যার একটাই ওষুধ। কি? ওপরে চলে যাওয়া? ওপরে যাক তোমার সত্তর, ওই মনার জন্য একটা বউ নিয়ে আসো, সেই রাঁধবে সেই বাড়বে, সেই মনাকে ওষুধ খাওয়াবে। এই হ্যাঁ, এটা তো ভেবে দেখিনি। জয়তারা জয়তারা জয়তারা, মা তুমি আমার দিকে মুখ তুলে চেয়েছ, মা আসুক নতুন বউ, টানুক সংসার। এই পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে না, আমি আসছি এক্ষুনি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওটা তোমার কপাল পোড়ার গন্ধ দিদি, নতুন বউ কাজ করবে না হাতি, উল্টে তোমাকে তারই কন্যা করতে হবে। Oh, sorry.